নাটক যেন শেষ হয়েও হতে চাইছে না বিজেপি নেতা সৌমিত্র খাঁর কথা বলছি প্রথমে তৃণমূল ছেড়ে বিজেপিতে তারপর নিজের এলাকা ছেড়েও ভোটে জয়লাভ পরে সৌমিত্র খাঁকে চমকি দিয়ে সুজাতা খার তৃণমূলের ডিগবাজি আর এখন সেই সুজাতাই বলছেন সৌমিত্র খাঁকে তিনি মোটেও ডিভোর্স দিতে চান না বরং তার বদলে তিনি সৌমিত্র খার সঙ্গে আগের মতোই সংসার করতে চান রবিবার এই চিঠি পাঠানোর কথা নিজেই জানিয়েছেন সৌমিত্র জায়া সুজাতা শুধু তাই নয় সোমবার তিনি সৌমিত্রর বাড়িতেও যাচ্ছেন এর যুক্তিতে সুজাতা অবশ্য বলেছেন তিনি সৌমিত্রের সঙ্গে কোনো আলোচনার জন্য যাচ্ছেন না তিনি যাচ্ছেন নিজের কিছু জিনিসপত্র আনতে আর নিজের চিঠির প্রসঙ্গে এক অনলাইন সংবাদ মাধ্যমকে সুজাতা একথাও জানিয়েছেন তিনি কোনো দিনও বিবাহবিচ্ছেদ চাননি আজও তিনি ডিভোর্স চান না অর্থাৎ যে দুই দলে তারা স্বামী স্ত্রী রয়েছেন সেই দু দলের মধ্যে লড়াই যতই হাড্ডাহাড্ডি হোক না কেন তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অটুটি থাকবে সুজাতা খাঁর স্পষ্ট কথা সৌমিত্রর থেকে আলাদা হব এ কথা আজও আমি ভাবতে পারি না সুজাতা তার অতীতের প্রসঙ্গ তুলে আরও বলেছেন গত দশ বছরে একসঙ্গে বহু চড়ায় উত্তায় আমরা পেরিয়েছি সব পরিস্থিতিতে ওর পাশে থেকেছি কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার পরই সৌমিত্র আমাকে পর করে দিল রাজনৈতিক মত থাকতেই পারে তাই বলে কি সম্পর্ক শেষ হয়ে যাবে বন্ধুরা আপনারা জানেন যে গত একুশ ডিসেম্বর আচমকাই বিজেপি ছেড়ে সৌগত ও কুণাল ঘোষের হাত ধরে তৃণমূলে যোগ দেন সুজাতা সেদিনই নিজের সল্টলেকের বাসভবনে সাংবাদিক বৈঠক করে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কথা ঘোষণা করেন সৌমিত্র খাঁ ওই দিন সাংবাদিক বৈঠকে সৌমিত্র খাঁ কান্নায় ভেঙেও পড়েন এবং সেই আবেগঘন ভিডিও ফুটেজ ভাইরাল হতে সময়ও লাগেনি পরদিন বাইশ ডিসেম্বর সুজাতাকে ডিভোর্সের নোটিশ পাঠান সৌমিত্র তারপর অবশ্য সৌমিত্র সুজাতা নিজেদের মতো করেই পথ চলেছেন কিন্তু রবিবার জানা যায় সৌমিত্রকে চিঠি পাঠিয়েছেন সুজাতা স্বামীকে উদ্দেশ্য করে সুজাতা বলেছেন বিজেপি ছাড়তেই সৌমিত্র কান্নাকাটি করল বলল তৃণমূলর ঘরের লক্ষ্মীকে চুরি করেছে আবার বিচ্ছেদের নোটিশও পাঠালো তার এটাও প্রশ্ন যদি সত্যিই আমাকে ঘরের লক্ষ্মী মনে করতো তবে কি পার্থ বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে স্বাভাবিকভাবেই সুজাতার এমন চিঠি বেশ কয়েকটি প্রশ্নের জন্ম দিয়েছে প্রথম যে প্রশ্নটা উঠছে সেটা হলো সৌমিত্র তাহলে কি বিজেপির চাপে সুজাতাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির নেতারা সৌমিত্রকে সুজাতার বিরুদ্ধে উস্কেছেন বলেই কি তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের দেওয়াল তোলার সিদ্ধান্ত আসলে সৌমিত্র নয় সেটা বিজেপি পার্টির যে পার্টি এখন সৌমিত্র খা করেন তৃণমূল নেত্রী সুজাতা কিন্তু তেমনটাই মনে করছেন সুজাতার মতে যদি তেমনটা না হয় তাহলে সৌমিত্র সবার সামনে কান্নায় ভেঙে পড়ার অভিনয় করছে সুজাতা এমনটাও দাবি করছেন সৌমিত্রর ডিভোর্সের নোটিশ পাঠানোই প্রমাণ করে দিয়েছে যে বিজেপি ক্ষমতা এলে সমস্ত স্ত্রীকে নিজেদের স্বপ্ন বিসর্জন দিতে হবে সুজাতার এমন সন্দেহ সত্যি হতেই পারে কেননা বিজেপি নেতাদের মধ্যে বিশেষ করে যারা একটু আর এস এসের কাছাকাছি বৃত্তের তাদের সংসার স্ত্রীদের প্রতি একটু কমই টান দেখা গেছে উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের প্রসঙ্গ টানা যেতে পারে আগামী দিনে বিজেপির গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে সৌমিত্র খাও যদি নরেন্দ্র মোদীর পথ অনুসরণ করেন তাহলে দোষের কি আছে সেটা সুজাতার থেকে বেশি আর কে জানবেন কিন্তু সুজাতা এমন সময়ে এই প্রসঙ্গটি তুলেছেন যখন তৃণমূলে রীতিমতো ধস শুরু হয়ে গেছে একের পর এক নেতা রাজ্য তো বটেই দিল্লি পর্যন্ত ছুটে গিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন এমনকি এটাও শোনা যাচ্ছে যে ষোলো ফেব্রুয়ারি খোদ কালীঘাটে নাকি পদ্ম ফুটতে চলেছে আমরা জানি যে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় তার নিজের দল তৃণমূলের বিরুদ্ধে বেশুরু গিয়েছিলেন কিন্তু সেই ব্যাপারটা সেখানেই ধামাচাপা পড়ে গেছে এখন যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে ষোলোই ফেব্রুয়ারি কিন্তু সেই কালীঘাটেই আবার পদ্ম ফুটতে চলেছে যদিও রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় কিন্তু এরই মধ্যে জানিয়ে দিয়েছেন আর কোনো অন্য দলের নেতাকে বিজেপিতে নেওয়া হবে না অর্থাৎ বিজেপি নেতারা যেটা আগে বলেছিলেন যে দরজা ক্রমশ ছোট করা হচ্ছে আসছেন অন্য দল থেকে যারা বিজেপিতে আসছেন তাদের জন্য কিন্তু দরজাটা ছোট করা হচ্ছে সেই দরজা ছোট করতে করতে একসময় বন্ধ করে দেওয়া হবে সেটাই কিন্তু কৈলাশ বিজয়বর্গীয় এরই মধ্যে জানিয়েছেন যে রাজীব বন্দ্যোপাধ্যায় বৈশালী ডালমিয়া প্রবীর ঘোষালদের মতো নেতাদের একঝাঁক তৃণমূলের নেতার বিজেপিতে যোগদানের পরেই কিন্তু সেই দরজা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে তার মানে কিন্তু এই নয় যে পিছু পথ দিয়ে আরও কিছু নেতা যারা বিশেষ করে গুরুত্বপূর্ণ নেতা তৃণমূলের তারা যে বিজেপিতে যাবেন না এমন মন কথা তো কৈলাস বিজয়বর্গীয় বলেননি ফলে ষোলো ফেব্রুয়ারির যে কথা বলা হচ্ছে যে কালীঘাটের খোদ কালীঘাটে পদ্ম ফুটতে চলেছে সেটা সত্যি হলেও হতে পারে যখন তৃণমূলের বিক্ষুব্ধ নেতারা দল ছেড়ে একের পর এক পদ্মবনে ঝাঁপ দিচ্ছেন ঠিক সেই সময়ই কিন্তু আমরা দেখেছিলাম যে সুজাতা ঠিক উল্টো কাজটাই করেছেন তিনি স্রোতের উল্টো পিঠে সাঁতার কেটেছেন কেন কেটেছেন সেটা তিনিই জানেন কিন্তু বিজেপির একাংশ নেতা বলছেন আসলে ডিভোর্স না দেওয়ার ইচ্ছা প্রকাশ করে সুজাতা আসলে ঘরে ফেরার ইঙ্গিত দিতে চাইছেন ঘরে ফেরার ইঙ্গিত মানে বিজেপিতে ফেরার ইঙ্গিত তিনি ফের বিজেপিতেই ফিরে আসতে চাইছেন কেননা এই কমাসে তৃণমূলের কাজকর্ম দেখে তার চৈতন্যদয় হয়েছে সুজাতা ভালো মতোই বুঝতে পেরেছেন তৃণমূলের থেকে কাজের কাজ কিছুই হবে না বরং এতে গাছেরও ফলও যাবে মাটির ফল কূরণোর সুযোগ হাতছাড়াও হবে তাই এবার সৌমিত্রকে পটিয়ে বিজেপিতে ফিরতে চাইছেন সুজাতা এমন যুক্তিও ফেলে দেওয়া যায় না কেননা তৃণমূলে যেভাবে দল ছাড়ার ঢল পড়েছে তাতে সেখানে অন্য দল থেকে যাওয়া নেতাদের মনোবল ধরে রাখা খুবই মুশকিল যারা তৃণমূলের পুরাতন নেতা তাদেরই মনোবলে চির ধরেছে সেই জায়গায় যদি সুজাতার মতো বিজেপি থেকে যেই দল একটা ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে এমন একটা দল থেকে যখন তিনি উল্টো স্রোতের উল্টো দিকে সাতার কেটেছেন সেই জায়গায় গিয়ে তিনি যদি সেখানে গিয়ে সত্যি দেখেন যে পুরো সবাই কিন্তু বিজেপির দিকে ছুটে চলেছে সেখানে তার মনোবলের চির ধরাই স্বাভাবিক কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বাড়ার অন্য ব্যাখ্যাও দিচ্ছেন তারা বলছেন হতে পারে পুরো খেলাটাই বিজেপিই খেলছে সুজাতাকে তৃণমূলে পাঠানোর ছক বিজেপিই কষেছিল তার জন্য সুজাতাকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল সেই টোপ খাবিত খা কুণাল ঘোষ খেয়ে গেছেন এবং কুণাল ঘোষ সেই টোপ খাওয়ার পরেই সুজাতাকে তৃণমূলের একেবারে অন্দরমহলে নিয়ে গেছেন এখন সুজাতা তৃণমূলের অনেক কিছুই হয়তো খোঁজখবর নিয়ে ফেলেছেন কার্যসিদ্ধি হয়ে গেছে এবার তাই ঘরে ফেরার ব্যবস্থার নামে ফের নাটকের অঙ্ক কষতে শুরু করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের এমন যুক্তিও খারিজ করে দেওয়া যায় না কেননা শত্রু শিবিরের খবর জোগাড়ের জন্য স্পাই পাঠানো পুরনো রীতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক সভা মঞ্চে বলেছিলেন বিজেপিতে যে তৃণমূল নেতারা যোগ দিচ্ছেন তারা সবাই বিজেপিরই লোক হয়ে যাচ্ছেন এমনটা কিন্তু নয় তাদের অনেকের মধ্যে তৃণমূলের স্পায়ও রয়েছেন অর্থাৎ বিজেপির ভোট রণনীতি কী একুশের বিধানসভা ভোটের আগে রণনীতি কী সেই গোপন তথ্য তৃণমূলকে পাচার করাই তাদের প্রধান কাজ ঠিক একই পদ্ধতি একই হাতিয়ার যে তৃণমূলের বিরুদ্ধেও বিজেপি ব্যবহার করেনি তারই বা গ্যারেন্টি কে দেবে তাছাড়া রাজনৈতিক বিশ্লেষকরা একথাও বলছেন সুজাতা ছাড়া বিজেপির হয়ে এমন কাজ করার মতো লোক আর কেউ নেই সুজাতা যেমন ডাকসাইটে তেমনই বুদ্ধিমতী তাছাড়া কে না জানে যে সৌমিত্র খাকে সাংসদ হিসেবে জিতিয়ে আনার পিছনে সুজাতারই পুরো হাত ছিল তাছাড়া অনুব্রত মণ্ডলের মতো তৃণমূলের ডাকসাইটের নেতার এলাকায় এটা করা কিন্তু মোটেও সহজ কাজ ছিল না ফলে বিজেপি হয়তো তৃণমূলের অন্দরের খবর জোগাড় করার জন্য সুজাতাকেই সেই জন্য বেছেছিল সুজাতা নিজেও কিন্তু জানিয়েছেন যে সৌমিত্র খাঁর অভিনয়ের একটা জায়গা রয়েছে ও সৌমিত্র খাঁ কিন্তু ভালো অভিনয় করতে পারেন কিন্তু সুজাতাও যে অভিনয়টা খারাপ করেন না সেটাও কিন্তু একটা হালকা আভাস পাওয়া যাচ্ছে ফলে সৌমিত্র ও সুজাতা ঠিক কার জন্য অভিনয় করছেন সেটা নিশ্চয়ই আগামী কিছুদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ততদিন বন্ধুরা দেখাই যাক না সৌমিত্র সুজাতার দাম্পত্য জীবনে এই অম্লমধুর সম্পর্ক কোথা থেকে কোথায় গড়ায়